বুধবার আইএসএলের অন্যতম বড় ম্যাচে কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে মোহন বাগান সুপার জায়েন্ট। কোচি জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালার বিরুদ্ধে নামবে মোহন বাগান, আর এই ম্যাচ জিতলে লিগ শীর্ষে যাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে সবুজ ম্যান ব্রিগেড। কিন্তু কোচিতে কেরালার সমর্থকদের মাঝে খেলাটা কঠিন, এ বিষয়টা জানেন মোহন বাগান হেড কোচ আন্তরীয় হাবাস। এই পরিস্থিতিতে কেরালাকে হারিয়ে লিগ শীর্ষে যেতে চাইবে সবুজ ম্যান ব্রিগেড। তবে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স শেষ পাঁচ ম্যাচের মধ্যে হেরেছে চারটি ম্যাচে। তবে 72 ঘন্টা আগে ডার্বির মতো একটা ইন্টেন্স ম্যাচ খেলার পর এবার কোচিতে গিয়ে খেলাটা কঠিন হবে সবুজ ম্যান ব্রিগেডের জন্য, ফলে দলে কিছু পরিবর্তন আনতে পারেন কোচ হাবাস। এই পরিস্থিতিতে কেরালার বিরুদ্ধে কী একাদশটি নামবে মোহন বাগান সুপার জায়েন্ট, চলুন দেখে নিই। যা সম্ভাবনা রয়েছে, চার ব্যাকে হয়তো শুরু করতে পারেন হাবাস, গোলে শুরু করবেন বিশাল কাইত, এদিকে সেন্ট্রাল ডিফেন্সে হেক্টর ইউস্তে ও আনোয়ার আলী জুটি শুরু করবেন, দুই প্রান্তে শুভাশিস বসু ও আশিস রায়কে খেলাতে পারেন কোচ আন্তরীয় হাবাস। এদিকে মাঝমাঠের কথা বললে ফিরতে পারেন দীপক টাংরি, ডার্বিতে দুরন্ত খেলা সাল আব্দুল সামাদকে কিছুটা বিশ্রাম দিতে পারেন কোচ। এই জায়গায় দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী ও জনি কাউকোর মাঝমাঠ ত্রয়ীকে কাজে লাগাবেন আন্তনীয় হাবাস। আর আক্রমণে দুই প্রান্তে লিস্টন কোলাসো ও দিমিত্রি পেত্রাতোস শুরু করবেন, আর আক্রমণে জেসন কামিংসের পরিবর্তে আরমান্দো সাদিকুকে খেলাতে পারেন মোহন বাগান হেড কোচ। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মোহন বাগানের সম্ভাব্য একাদশ, গোলে ভিশাল কাইত, সেন্ট্রাল ডিফেন্সে হেক্টর ইউস্তে ও আনোয়ার আলী, দুই সাইড ব্যাকে শুভাশিস বসু ও আশিস রায়, মাঝমাঠে জনি কাউকো, অভিষেক সূর্যবংশী ও দীপক টাংরি, দুই উইংয়ে লিস্টন কোলাসো ও দিমিত্রি পেত্রাতোস, আর আক্রমণে আরমান্দো সাদিকু। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।